হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি সকাল বিকেলে নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এই নাস্তাটি মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনি ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। সম্পূর্ণ চিনি গলিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ চিনি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে ডো তৈরি করে নিতে হবে। যদি আপনাদের ডোটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন। এখন বড়ির উপর রেখে এভাবে রোল করে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি অংশ নিয়ে এরকম করে রোল তৈরি করে নিচ্ছে। একইভাবে আরও একটি রোল তৈরি করে নেব। এখন এরকম একটি কাটার দিয়ে রোল দুটিকে সমান করে কেটে নেব। সবগুলো একইভাবে সমান করে কেটে নিতে হবে। এখান থেকে একটি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে শেপ দিয়ে নিচ্ছে। দেখতে অনেকটা সেমাই পিঠার মতো। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তো সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো এক একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি আছে এগুলো ভাস্তে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সেজন্য গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। এগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে
খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।